ছুটির দিনে গাজীপুর সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। নির্বাচনের প্রচারণার খবর জানাতে গাজীপুরের মারিয়ালি এলাকায় আছেন আমাদের সহকর্মী রাজীবুল হাসান। সরাসরি চলে যাব তার কাছে। রাজীব, দিনভর প্রচার প্রচারণার পর অলিগলিতে শুরু হয়েছে কিন্তু রাতের প্রচারণা। আপনাদেরকে বলে রাখছি যে আপনারা জানেন যে 8 জন মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু গত 3 দিন যাবৎ এই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় তাদের ভোটারদের কাছে যাচ্ছে এবং ভোট কামনা করছেন। আমরা রয়েছি নগরীর 26 নম্বর ওয়ার্ডে। এখানে আমরা দেখছি যে উঠান বৈঠক চলছে, একজন কাউন্সিলর প্রার্থী এখানে উঠান বৈঠক করছেন এবং ভোটার সঙ্গে সরাসরি কথা বলছেন যে আসলে এই ওয়ার্ডের কি ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি সমাধান করার চেষ্টা করবেন যদি নির্বাচিত হন, এরকম আশ্বাস দিচ্ছেন। এবং তাদের যে মূলত সমস্যাগুলো সরেজমিন বোঝার জন্য তারা রাস্তাঘাটে, অর্থাৎ একটা বাড়ির উঠানে রাস্তার পাশে এই উঠান বৈঠকটি করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের যেসব মহিলা, যেসব নারী ভোটার আছে, বেশিরভাগই এখানে নারী ভোটার, তারা এখানে যুক্ত হয়েছে এসেছেন এবং এখানে বলার চেষ্টা করছেন যে মূলত এই ওয়ার্ডটি কিভাবে সাজানো যায়, এরকম প্রতিশ্রুতি নিয়েই কিন্তু এখানে মূলত এই উঠান বৈঠকটি চলছে। জানিয়ে রাখছি যে এইভাবেই কিন্তু পাড়া মহল্লায় যারা প্রার্থী রয়েছে তারা তাদের যে ভোটারদের কাছ থেকে ভোট কামানোর চেষ্টা করছে। এ অবস্থায় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই ওয়ার্ডটিতে প্রায় 37,000 ভোটার রয়েছে এবং 37,000 ভোটারের বিপরীতে 4 জন কাউন্সিলর প্রার্থী এখানে দাঁড়িয়েছে। এছাড়া আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় যারা মেয়র প্রার্থী তারা কিন্তু তাদের ভোটের জন্য, তাদের পক্ষে ভোট নেওয়ার জন্য খেটে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে পারি যে আগামী 25 তারিখে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে কিন্তু এদের ভোটেই আসলে নির্বাচিত হবে জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধি কিন্তু এই ভূখণ্ড কিংবা গাজীপুর সিটি কর্পোরেশনের জনবান্ধব একটি সিটি কর্পোরেশন গঠনের জন্য কাজ করবে এমনটি আসলেই তারা বলে যাচ্ছেন। এ অবস্থায় আপনাদেরকে জানাচ্ছি যে এই যে সিটি কর্পোরেশনের মানুষ চান জনবান্ধব প্রতিনিধি এবং এই লক্ষ্যেই কিন্তু যে যার মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো গাজীপুরের রাতের প্রচার প্রচারণার এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীবুল হাসান।